সকলকে স্বাগত। চলচ্চিত্র শিক্ষা বা সিনেমা এডুকেশনের ভারতবর্ষের দ্বিতীয় জাতীয় কেন্দ্র সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের অ্যাডমিশন সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ভবিষ্যতে সিনেমার বিভিন্ন শাখার কোনোটিতে যুক্ত থাকার আগ্রহ থাকলে এই প্রতিষ্ঠান থেকে সিনেমার 3 বছরের পোস্ট গ্রাজুয়েট কোর্স অথবা ইলেকট্রনিক্স এবং ডিজিটাল মিডিয়ার উপরে 2 বছরের পোস্ট গ্রাজুয়েট কোর্সটি করে রাখতে পারেন। 3 বছরের পোস্ট গ্রাজুয়েট কোর্সে ফিল্ম মেকিংয়ের উপরে 6টি বিশেষ বিষয়ে পড়া যায়। সেগুলি হলো ডিরেকশন এবং স্ক্রিন প্লেয়িং, এডিটিং, সিনেম্যাটোগ্রাফি, সাউন্ড রেকর্ডিং অ্যান্ড ডিজাইন, প্রোডিউসিং ফর আ ফিল্ম অ্যান্ড টেলিভিশন এবং অ্যানিমেশন সিনেমা। আবার অন্যদিকে ইলেকট্রনিক্স এবং ডিজিটাল মিডিয়ার উপরে 2 বছরের পোস্ট গ্রাজুয়েট কোর্সটি করে রাখতে চাইলে সেখানেও 6টি বিশেষ বিষয়ে পড়ার সুযোগ থাকে। সেগুলি হলো ইলেকট্রনিক্স এবং ডিজিটাল মিডিয়া মার্কেট, রাইটিং ফর ইলেকট্রনিক্স অ্যান্ড ডিজিটাল মিডিয়া, ডিরেকশন অ্যান্ড প্রোডিউসিং ফর ইলেকট্রনিক অ্যান্ড ডিজিটাল মিডিয়া, সিনেম্যাটোগ্রাফি ফর ইলেকট্রনিক অ্যান্ড ডিজিটাল মিডিয়া, এডিটিং ফর ইলেকট্রনিক অ্যান্ড ডিজিটাল মিডিয়া এবং সাউন্ড ফর ইলেকট্রনিক অ্যান্ড ডিজিটাল মিডিয়া। এছাড়াও এই প্রতিষ্ঠান থেকে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন, অ্যাক্টিং, লাইব্রেরি সায়েন্স, ডিজিটাল এডিটিংয়ের মতো বিভিন্ন বিষয়ের উপর ছোট কোর্স করা যায়। SRFTI-তে ভর্তি হওয়ার জন্য যে জাতীয় স্তরের পরীক্ষায় বসতে হয় তার নাম জয়েন্ট এন্ট্রান্স টেস্ট বা JET। এই পরীক্ষার পরে সিলেক্টিভ ক্যান্ডিডেটদের ওরিয়েন্টেশন এবং ইন্টারভিউ নেওয়া হয়। তারপরেই জেট স্কোর এবং ওরিয়েন্টেশন ইন্টারভিউয়ের নম্বরের যোগফলের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হয়। অন্যান্য জায়গার মতো এখানেও ভর্তির ক্ষেত্রে সংরক্ষণের নির্দিষ্ট কিছু নিয়ম আছে। পিছিয়ে পড়া OBC ক্যাটাগরির জন্য প্রতিটা কোর্সে 27% আসন সংরক্ষিত থাকে। আর্থসামাজিক দিক থেকে এগিয়ে থাকা OBC ক্যাটাগরিরা সংরক্ষণের আওতায় পড়ে না। এ জাতীয় ক্যান্ডিডেটরা জেনারেল তথা অসংরক্ষিত আসনের অন্তর্ভুক্ত হয়। শিডিউল কাস্ট বা SC ক্যাটাগরির জন্য প্রতিটা কোর্সে 15% আসন, শিডিউল ট্রাইব বা ST ক্যাটাগরির জন্য 7.5% আসন এবং PWD ক্যাটাগরির জন্য একইভাবে 5% আসন বরাদ্দ থাকে। যদি কোনো ক্যান্ডিডেটের দৃষ্টিগত প্রতিবন্ধকতা, দেহের উপরের অঙ্গগুলিতে অক্ষমতা অথবা হাতের আঙুল না থাকে, তাদের ক্ষেত্রে PWD সার্টিফিকেটের অনুলিপি জমা দিয়ে লেখকের পরিষেবা নেওয়ার অনুমতি নিতে হবে। এক্ষেত্রে লেখককে অবশ্যই আন্ডারগ্রাজুয়েট হতে হবে। কোনো ক্যান্ডিডেট সর্বাধিক 2টি বিষয়ের বেশি অ্যাপ্লাই করতে পারবে না। এর বেশি হলে অ্যাপ্লিকেশন বাতিল করা হবে, সেক্ষেত্রে কোনো রকম ফি ফেরত দেওয়া হবে না। যদি কোনো ক্যান্ডিডেট নির্দিষ্ট তারিখের মধ্যে ভর্তি এবং অন্যান্য নিবন্ধন প্রক্রিয়ায় যোগ দিতে ব্যর্থ হয় তাহলে যোগ্যতার সাথে তার পরবর্তী প্রার্থী ভর্তি হয়ে যাবে। বাছাই তালিকার ক্যান্ডিডেটদের ভর্তির সময় নন জুডিশিয়াল কোর্ট পেপারের একটি হলফনামা জমা দিতে হয়। আবার কোনো ক্যান্ডিডেট যদি ইতোমধ্যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যায় তাহলে তাকে অবশ্যই ভর্তির সময় ওই প্রতিষ্ঠানের প্রত্যাহার পত্র জমা দিতে হয়। এবার কোনো ছাত্র যদি ভর্তির দিন ওটি জমা দিতে না পারে তাহলে তারা সময় বাড়ানোর জন্য ডিনের কাছে আবেদন করতে পারে। মনে রাখতে হবে এই প্রক্রিয়াটি ভর্তির 1 সপ্তাহের মধ্যে সমাপ্ত করতে হয়। নির্ধারিত তারিখের মধ্যে প্রত্যাহার শংসাপত্র জমা না দিলে উক্ত প্রার্থীর প্রাতিষ্ঠানিক ভর্তি বাতিল করা হয়। SRFTI-তে চলচ্চিত্রের 3 বছরের কোর্স এবং ইলেকট্রনিক ও ডিজিটাল মিডিয়ার উপর 2 বছরের কোর্স করার সময় প্রয়োজনে উক্ত ছাত্র বা ছাত্রী হোস্টেলে থাকার আবেদন করতে পারে। যারা চলচ্চিত্রের উপর 2 বছরের পোস্ট গ্রাজুয়েট কোর্স করতে চায় তাদেরকে অবশ্যই কোনো প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট হতে হবে, অর্থাৎ 12 পাস ক্যান্ডিডেটরা এই পরীক্ষায় বসার জন্য এলিজিবল নয়। যারা সাউন্ড রেকর্ডিং এবং ডিজাইন নিয়ে পড়তে চায় তাদেরকে অবশ্যই 10+2 লেভেলে ফিজিক্স সাবজেক্টটি বাধ্যতামূলকভাবে থাকতে হবে। অ্যানিমেশন সিনেমা ডিপার্টমেন্টের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদেরকে অবশ্যই ড্রয়িংয়ে দক্ষ হতে হবে। একইভাবে ইলেকট্রনিক্স এবং ডিজিটাল মিডিয়ার উপরে 2 বছরের পোস্ট গ্রাজুয়েট কোর্সটি করতে তাদেরকে গ্র্যাজুয়েট এবং সাউন্ড রেকর্ডিং এবং ডিজাইন ডিপার্টমেন্টের জন্য 10+2 লেভেলে ফিজিক্স সাবজেক্টটি বাধ্যতামূলকভাবে থাকতে হবে।
এবার জানিয়ে রাখি, এসআরএফটিআই এর অ্যাডমিশন টেস্ট ততটাও সোজা নয়, সেজন্য অবশ্যই দীর্ঘ প্রস্তুতি নিতে হবে। এই পরীক্ষার জন্য তেমন নির্দিষ্ট বাধাধরা কোনো সিলেবাস নেই, তা সত্ত্বেও কয়েকটি দিকে নজর দিতেই হবে, যেমন জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, রাইটিং স্কিল, অবজারভেশন স্কিল ইত্যাদি ইত্যাদি। সর্বোপরি প্রচুর সিনেমা দেখতে হবে এবং তার সাথে সাথে বিচার করার চোখ তৈরি করতে হবে। যাদের আগে থেকে প্রিপারেশন নেই তাদের এই পরীক্ষায় না বসাই উচিত। এই পরীক্ষায় ফর্ম ফিল আপ করার খরচ জেনারেলদের জন্য 4,000 টাকা এবং এসসি এসটি এবং অন্যান্য ক্যাটাগরির ছাত্রদের ক্ষেত্রে মোটামুটি 1,300 টাকার মতো পড়ে। সামগ্রিক কোর্স করার জন্য যে ফিজ স্ট্রাকচার রয়েছে সেটাও জানিয়ে রাখি। এখানে অ্যাডমিশন ফি 7,320 টাকা, যেটা একবারই দিতে হবে। সিকিউরিটি ডিপোজিট হিসেবে 61,226 টাকা জমা রাখতে হবে, সেটিও একবারের জন্যই, যা পরবর্তীতে ফেরত দেওয়া হবে। প্রতিটা সেমিস্টারে অর্থাৎ প্রত্যেক 6 মাস অন্তর 41,250 টাকা জমা করতে হবে। যারা হোস্টেলের জন্য অ্যাপ্লাই করবে তাদের অ্যাডমিশনের জন্য 1,331 টাকা জমা করতে হবে। হোস্টেল সিকিউরিটি ডিপোজিট হিসেবে 1 টাইম 7,986 টাকা জমা রাখতে হবে, যা পরবর্তীতে রিফান্ড হবে। প্রতিটা সেমিস্টারের জন্য হোস্টেল ফি বাবদ 21,626 টাকা জমা করতে হবে। এই ছিল আজকের পর্ব। পর্বটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না পর্বটি কেমন লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি কমেন্টে লিখুন অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি ফলো করতে পারেন, সেখানে বিগত বছরের প্রশ্নের লিঙ্কও আমি রেখে দেব। যদি আপনার নিকটের মানুষ এসআরএফটিআই তে ভর্তিতে আগ্রহী হয় তাহলে অবশ্যই তাকে এই ভিডিওর ব্যাপারে জানাবেন অথবা ভিডিওর লিঙ্ক শেয়ার করবেন। ধন্যবাদ।